শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো গত কয়েকদিন যাবত কি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলছিল, তো যাই হোক এই দুদিন বৃষ্টি নেই। আর ভিডিওটা করা ছিল আমার হচ্ছে 3-4 দিন আগে, তো ভিডিওটা এডিটও করা হয়নি আর হচ্ছে আপলোডও করা হয়নি, তো আজকে এডিট করে ভাবছি তোমাদের আপলোড দিয়ে দিব। তো বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর হচ্ছে ভিতরে আমি হচ্ছে রান্না করছি, মানে আজকে হচ্ছে ভাবছি যে সকালে খিচুড়ি করব। তো মুগ ডাল আর আতপ চাল দিয়ে খিচুড়ি খুবই ভালো লাগে। আর হচ্ছে গত কয়েকদিন করবো ভাবছিলাম কিন্তু করা হচ্ছিল না খিচুড়িটা, তো ভাবছি যে আজকে করব। তো সেজন্য প্রথমে মুগ ডালটা ভেজে নিয়ে হচ্ছে ধুয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর আতপ চালটা দিয়ে প্রেশার আটকে দিলাম, এখন দুটো সিটি দিয়ে নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। আর আমার তো খিচুড়ি খুবই ভালো লাগে, তো কারা কারা খিচুড়ি পছন্দ করে অবশ্যই কমেন্টে জানিও। তো নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো খিচুড়িটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তো এখন ফোড়ন দিয়ে দিব। তো অনেকে প্রথমে ফোড়ন টোড়ন দিয়ে একদম সেদ্ধ করে অনেকে দেখেছে, তো আমি এভাবেই রান্না করি। সেদ্ধ করা হয়ে গেছে, এখন ফোড়ন দিয়ে দিব। সর্ষের তেলে হচ্ছে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর আদা জিরে বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর হচ্ছে দিয়ে দিব। তো যাই হোক খিচুড়িটা আমার বেশ ভালোই লাগে, আর বিশেষ করে শীতকালে আর এই যে বৃষ্টির সময় খুবই ভালো লাগে। তো মেয়ে খুব একটা পছন্দ করে না, তো যাই হোক। তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে খিচুড়িটা দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিব। ঘিটা আমি পছন্দ করি না, সেজন্যই দেব না, মেয়ে খায় ঘি, তো এমনিতে হচ্ছে পছন্দ করে খুব, আমি পছন্দ করি না, সেজন্য ঘিটা দিইনি, শুধু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো দেখো খিচুড়িটা প্রায় হয়ে গেছে, এই যে খুব একটা শুকনো না আর একদম যে ঢলঢলে সেরকমও না, জলটা একদম পারফেক্ট আছে। আর এরকম খিচুড়িটাই আমার খুবই ভালো লাগে। আর আজকে খিচুড়িটাতে না মানে সবজি টবজি আলু টালু কোনো কিছু দেওয়া হয়নি, তবুও আলুটা দেওয়ার দিতাম আর কি দু একটা খেতে, তো মনে ছিল না, সময় ছিল না, যাই হোক এভাবেই বেশ ভালো হয়েছে খেতে। তো মেয়ের জন্য বেড়ে নিলাম খিচুড়িটা, আর হচ্ছে গতকালকের মাছ ভাজা রয়েছে তো সেটা দিয়ে খাওয়া হবে। আর মা আর বাবা তো ওনারা সকালে ভাত বা খিচুড়ি কোনোটাই খাবেন না, ওনারা শুকনো খাবার খান, আর মা আর মেয়ের জন্য আমাদের এইটুকুই হয়ে যাবে। তো খাওয়া দাওয়ার পর এখন দুপুরে রান্নাবান্নায় চলে এসেছি, করেছি মুগের ডাল, এখানে করা হয়েছে পাতা শাক, কুমড়ো শাক, তারপর হচ্ছে মানে অনেক রকমের শাক দিয়ে মা হচ্ছে বানিয়ে দিয়েছে আর আমি তারপর রান্না করেছি। আর এখানে রয়েছে হচ্ছে মাছ ভাজা। তো এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না। আর তারপর সারাদিনে কোথাও বেরোনো হয়নি, ভিডিও করা হয়নি, এখন সন্ধেবেলা বিরিয়ানি নিয়ে আসা হয়েছে, তো মেয়ে এখন খাচ্ছে, ও মোটামুটি ভালোই বাসে। তো যাই হোক আজকের ব্লগটা এইটুকু, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা ভিডিওতে, টাটা।